পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে গৃহবধূর উপর আক্রমণ, নগদত্ত্ব সহ স্বর্ণালঙ্কার ছিনতাই, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ঘটনা সোমবার বিকেল 4:30 জানা যায়। মহিলাদের উপর আক্রমণ যেন কোনোভাবেই বন্ধ হচ্ছে না রাজ্যে। রাজ্য মহিলা কমিশন মহিলাদের উপর আক্রমণ বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে মহিলাদের সুরক্ষা দেওয়ার বিষয়ে যতই সচেতনা শিবির করুক না কেন, তা কখনোই মহিলাদের উপর এই নির্যাতন বন্ধ হবে না, এটাই নিশ্চিত বলা যেতে পারে চেলিখোলা এলাকার ঘটনায়। চেলিখোলা পুরানবাড়ি এলাকায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে বাসুর ও তার পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত গৃহবধূ, নগদত্ত্বসহ সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ। বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে আক্রান্ত গৃহবধূ জোসনা বেগম, স্বামীর নাম শফিক মিয়া। জানা যায় কর্মসূত্রে চেলিখোলা পুরানবাড়ি এলাকার শফিক মিয়া বিদেশে থাকেন, স্ত্রী সন্তান নিয়ে কোনো রকমভাবে সংসার প্রতিপালন করেন। বাড়িতে থাকা শফিক মিয়ার বড় ভাই আক্তার মিয়া সহ ওনার ছেলে জসিম মিয়া, রিপন মিয়া, সবুজ মিয়া পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে সোমবার বিকেলবেলায় আচমকাই জোসনা বেগমের ওপর অতর্কিত হামলা করেন। অভিযুক্তদের আক্রমণে গৃহবধূ জোসনা বেগম চিৎকার শুরু করে। গৃহবধূর ঘরে থাকা নগদ 10,000 টাকা অর্থ এবং গৃহবধূর গলার থেকে একটি সোনার চেন ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত গৃহবধূ। পারিবারিক ঝামেলা শুরু হয়, শফিক মিয়া কর্মসূত্রে বিদেশে থাকেন এবং সেখান থেকে অনেক টাকা আয় করেন, সেই টাকা দিয়ে সম্পূর্ণ সংসার চালিয়ে নেওয়ার জন্যই প্রতিনিয়ত চাপ সৃষ্টি করেন। আমার বাড়িতে মা আছে, মাইরে সে আমার ঘরে সুখ পাই গিয়া, তারা আমার ঘর থেকে এক বছর হয়ে গেছে গিয়া, আর আমার গলার চেন নিয়ে গেছে, কানে জিনিস হয়ে গেছে গা, তারা আমার চুলু তৈরি, তারা এক বয়স্ক একটা লোক আছে, এই লোকটা আমার চুলু টাইম না ঘর থেকে বাইরে আনছে, আইনে সে তারা পাঁচজনে মিলে আমার ঘুষে ইয়া মাইরে রাখছে না, তখন আমি এখন খানার জমু আমার বাইরে বসতে বাইরে তার নাম কি? হ্যাঁ, তাদের নাম কি? তার নাম আক্তার হোসেন, জসিম মিয়া, রিপন মিয়া, সবুজ মিয়া। হ্যাঁ, দোকানে বসে।